আমি আর কি কম এই ক্ষেত্র, আমার এতিয়া মানে থাকা গরু কই না থাকাই ভাল, এনেহান আমার হয়ে গেছে। কিয় আমি আগতে আসিল হরগত্রী সমষ্টি, এতিয়া আমি বরপাটা সমষ্টিত পড়িছু। আমার বরপাটা সমষ্টিত কোনো বিধায়ক নাই, এমপি মহোদয় আছে, নতুনকে এমপি মহোদয় হয়েছে, তেখেতর ওসর মই আহ্বান জানাইছো, তেখেতে কাম করিব বলে আমার আশ্বাস দিছে যে আমি এখন সরকারে কামটো করি কাম করিম। কিন্তু আমি যেতিয়া প্রাক্তন হরগত্রী সমষ্টিত পড়িছো, এতিয়া তো আমার কোনো বিধায়কে খবর নলয়, আমার বিধায়কে খবর নলয় আর প্রেসিডেন্টে খবর নলয়, জেলা পরিষদে খবর নলয়। এতিয়া আমি গাখির নেদিয়া গাই হয়ে গেছো, এতিয়া আমার খবর লওয়ার কোনো কথা নাই। গতি মই সরকারক মই অনুরোধ জানাম যে এখন রাস্তা মেরামতি করিবলৈ মই মুখ্যমন্ত্রী মহোদয় আর এখন বিজেপি সরকারক মই আহ্বান জানাম, আপনাদের অল্প গুরুত্ব দিয়ক, গুরুত্ব সহকারে রাস্তাখানি মেরামতি করে দিয়ক, এইখানে মই অনুরোধ জানাম। আজি দেখা গেছে যে আপনাদের নিজে গাঁঠির ধন খরচ করে, এটা আমি গাঁঠির ধন খরচ নকরি কি করিম? ইয়াতে কিছুদিন আগত এজন মহিলার এক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করেছে, ইরিস্কাত মৃত্যুবরণ করেছে, ইয়াতে কোনো প্রশাসন আর বিধায়ক কোনো ধরনের কানহান নাই। আমি এতে বাধ্যত পড়ি এখন রাস্তা মেরামতি করে আসু, রাইজে গাঁঠির ধন খরচ করি এখন রাস্তার কাম করে আসু। সরকারক মই এটা আহ্বান জানাম, সরকারের অল্প রাস্তাটা গুরুত্ব দিব লাগে, বহুত বানপানী হই রাস্তাঘাটের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেকারণে মই সরকারক অনুরোধ জানাম সরকারের পর যাতে রাস্তাঘাটের গুরুত্ব দিয়ে আর রাস্তাটা ভাল করে আর মেরামতি করে দিয়ে, এটা মই আহ্বান জানাম। নাই নাই জিদায় যাতে জাকির হোসেন সিকদার ইয়াতে আর কোনো আর দরকার নাই, তার মানে এতিয়া কিয় মানে এতিয়া আমি প্রাক্তনত পড়ে গেছো, তেখেতে এতিয়া এই বেতবাড়ি সমষ্টিত তাতে ফুলজারো মারি আছে, তেখেতে তাতে ভোট খেলিব, এতে তো হরগতি সমষ্টি মানুষজনী বিপদ হয়েছে, কাক কি জানাবো? বিধায়কের দ্বারা কাম কাজ হয়, বিধায়ক এতে তো আমি ইয়ার এতে তো ভোট নামায়। এটা আপনাদের বিধায়ক নাই নাকি? নাই, আমি এতিয়া আমার বিধায়ক নাই, বিধায়ক না হাকে আছো। এতিয়া মই সরকারক অনুরোধ জানাম, এতে এমপি মহোদয় আছে আমার ফণীভবন চৌধুরী, আর সরকারক মই আহ্বান জানাইছো এখন রাস্তাটা মেরামতি করে দিয়ে যান, বানপানির কবলত পরে বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবছর আগতে এটো রাস্তাটো 2 বছর ধরে ভাঙছে, যাবার অল্প মেরামতি করেছিল কিন্তু এবছর ভাঙি গেছে, ভাঙার পিছত এই এক্সিডেন্ট হয়ে এজন মহিলার মৃত্যুবরণ করেছে। আমি রাইজে গাঁঠির ধন খরচ করি এই রাস্তাটা মেরামতি করে আসছি। বিধায়ক জাকির হোসেন? নাই নাই নাই, তার কোনো কাম নাই, বিধায়কের কোনো কাম নাই, এতে তাতে বেদবাড়িত এই মাথা মারি আছে, অহাবার জিতবা লাগবো না হয়, ভোট লই জিতবা লাগবো, খেলবার লাগবো না, এতে কি আইব, এতেও এতে আইব নাকি? এতে আমি গাঁঠির না দিয়া গরু হয়ে গেছো, তেও এতিয়া খবর লব? হ্যাঁ, আগতে খবর লওয়া নাই, ফেসবুকের বিধায়ক তেও এটা খবর লব, তেও কি কাম করে আছে আমার হরগতি সমষ্টি, আমার এই হরগতির ব্লকত কোনোবাই কব পারিব নাকি এটা কাম করেছে বলে? কোনো কাম করা নাই, তেও খালি দমফালি মারি থাকে, মমুক করেছি তমুক করেছো, কংগ্রেসে কি করেছে আমাক? মুসলমান ধ্বংস করে ফেলেছি, মুসলমান ধ্বংস করে ফেলাই। যেকোনো খবরের বাবে যোগাযোগ করক আমার এই নম্বরত 7099017330 আর 7099017110।